শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি অর্চি রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেত্রী, চমক তারা এবং অভিনেতা ইমরান। চলে যাচ্ছি তাদের কাছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আমন্ত্রণ আমাদের বেলা শেষের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও। অনেক ভালো লাগছে, কারণ আজকে একদমই একজনকে তো পুরোই একদম মঞ্চের একজন মানুষকে পেয়েছি, তার সাথে মঞ্চের অনেক গল্প, এবং আরেকজন তো সব জায়গাতেই আছে, সব কিছু নিয়ে অনেক ব্যস্ত। কিন্তু সব থেকে যে বিষয়টা নিয়ে আজকে আগে বলতে চাই সেটা হচ্ছে যে 21 জানুয়ারি পদাতিক নাট্য সংসদের 42 বছর পূর্তি উপলক্ষে গুঞ্জান বিবির পালার 27তম মঞ্চায়ন হয়েছে, আর সেটার অভিজ্ঞতা বা অনুভূতির জায়গাটা যদি আগে জানতে চাই ভাইয়া যদি একটু কিছু বলেন। গুঞ্জান বিবির পালা তো আসলে একেবারে শুরু থেকে আমি, আচ্ছা, রিহার্সাল থেকে আমরা টানা কোনোদিন গ্যাপ হয় নাই, এরকম হচ্ছে 4 থেকে 4.5 মাস প্রতিদিন, আচ্ছা, এটার রিহার্সাল। যে কোনো নাটকটা আসলে স্টার্টিংটাই হয় এরকমভাবে যে কোনো গ্যাপ থাকবে না, শুরু থেকে আমরা হচ্ছে, এবং এইটা একটা দলীয়গতভাবে তৈরি করা। তার আগে একটু বলে নিতে চাই, এই নাটকটির রচনা এবং নির্দেশনায় আছেন এবং ছিলেন সাইক সিদ্দিকি ভাই, আচ্ছা, এবং সাইক ভাই শুধু পালা নিয়েই কাজ করেন বাংলাদেশে, এখন শুধু বাংলাদেশে না, এখন আমাদের প্রতিবেশী দেশ যে ভারত সেখানেও সে খুব নামডাক ছেয়ে ফেলেছেন তার। জি, তো এইটার অভিজ্ঞতাটা হচ্ছে শুরু থেকে আমরা গানগুলো দিয়ে প্র্যাকটিস করেছিলাম, আচ্ছা, এবং এই গানের সাথে যে রিলেটেড করে হচ্ছে সিকোয়েন্সগুলো তৈরি করা হয়। যেমন হচ্ছে প্রথমে আমরা ঠিক করি যে এইটা একটা সাত ভাই চম্পার যে গল্পটা, ময়মনসিং গীতিকার বা ময়মনসিংয়ের যে লোকাল গল্পগুলো সেইখান থেকে এই গল্পটা তৈরি করা। আচ্ছা, তো আমরা প্রথমে চেয়েছিলাম যে সাত ভাই চম্পার যে ঘটনাগুলো আছে বা গল্পটা আছে সেটাকে প্রথমে আমরা একটা বাঁধবো, এবং সেটা হবে পালাঙ্গিক, আচ্ছা, আমাদের যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে পালাটা হয় সেটা, সেই ফরম্যাটটাই থাকবে। এইটার সাথে আমাদের প্রচলিত যে থিয়েটারটা আছে সেটাকে সিঙ্ক্রোনাইজিং করা হয়েছে। শেষে আমরা এই নাটকটাতে দেখতে পাই যে প্রথমে প্রায় 40 মিনিটের মতো একটা পালা, ননস্টপ পালা চলছে, হুট করে যেটা দর্শক একটা ধাক্কা খাবে সেটা হচ্ছে পালা থেকে হুট করে ইন জেনারেল লাইফ, আচ্ছা, তখন দর্শক ভাবে যে না, এটা তো আসলে একটা রিহার্সাল ছিল। ওয়াও, এটা হচ্ছে আমাদের এই নাটকের মূল থিম। বেসিক্যালি আমাদের যে মেসেজটা আমরা দিতে চেয়েছি এই নাটকের মাধ্যমে, থিয়েটারটা আসলে কতটা কষ্ট করে আমরা রান করি, লাইক আগে এখন যেটা হচ্ছে বা আগে যেটা হয়ে এসেছিল যে থিয়েটারের টিকিট কিন্তু বিক্রি হয় না। জি, নর্মালি স্টিল আমার অনেক বন্ধু বান্ধব আছে যে তোর নাটক দেখবো আমি টিকিট কিনে, টিকিট কেন লাগবে, না এমনিতেই দেখবো। কিন্তু বেসিক্যালি আমি সবাইকে একটু জানাতে চাই যে নাটকগুলো টিকিট এই কারণে আমরা কিনবো যে যারা আমরা কাজ করে আসছি তারা নিজেরা ইনভেস্ট করি এটাতে। হয়তো পুরোটা করতে পারছি না, আমি জব করে জবের পাশাপাশি সন্ধ্যাকালীন সময় যেটা আমি বাসায় সময় দিব বা আড্ডা দিব সেই সময়টাকে ফেলে আমরা থিয়েটারটা করছি, এবং টানা 4 থেকে 5 মাস আমরা একটা টানা রিহার্সাল করে একটা নাটক মঞ্চায়ন করি। এইটার পেছনের যে খরচগুলো আছে সেটা তাহলে কে বেয়ার করবে? সত্যি একদমই প্র্যাকটিক্যাল কথা এগুলো, আসলে খুবই সত্য সত্য কথাগুলো। এই ঘটনাগুলোই আমরা হচ্ছে এখানে দেখাচ্ছি, ফেস করছি, যেটা প্র্যাকটিক্যাল সেটাকে আমরা থিয়েটারে নিয়ে এসেছি। যে আমাদের টিকিট বিক্রি হচ্ছে না, কর্মীরা টিকিট বিক্রি করতে পারছে না, এই যে ক্রাইসিস, সাউন্ডের টাকা কিভাবে আমরা দিব, সেট বানানোর টাকাটা কিভাবে দিব, প্রপস, ড্রেস, লাইট, এগুলো টাকা কোথা থেকে? থিয়েটারের সাথে আসলে বিশাল অনেক ব্যাপার, মানে বিশাল একটা ব্যাপার জড়িয়ে আছে। চমক তারার কাছে যদি জানতে চাই যে গুঞ্জান বিবির পালার অভিজ্ঞতা কেমন ছিল, 27তম মঞ্চায়ন হয়ে গেল, কেমন ছিল গুঞ্জান বিবির পালানির অভিজ্ঞতাটা? আসলে কি এক একটা নাটকে এক এক রকম অভিজ্ঞতা, প্রতিটা নাটকের অভিজ্ঞতাগুলোই খুবই মজার মজার, খুবই ডিফারেন্ট ডিফারেন্ট হয় বিকজ অফ দ্য ক্যারেক্টার, কারণ এক একটা নাটকের এক এক রকম ক্যারেক্টার প্লে করতে হয়। তো গুঞ্জান বিবির পালাতে আমার নাটকের এই নাটকের ক্যারেক্টারটা এরকম টাইপ ছিল যে আমার চরিত্রটার নাম ছিল শেফালি, আচ্ছা,
অ্যান্ড সে খুবই ঢঙ্গি। আচ্ছা, সে কাইন্ড অফ এই টাইপের যে সে মঞ্চ করছে, মঞ্চটাকে জাস্ট সামনে রেখে সে ইন্ডাস্ট্রিতে নিজেকে ছড়িয়ে দিবে, এরকম টাইপ তার ক্যারেক্টারটা ছিল। যে হ্যাঁ মঞ্চ করছি, যে সম্মান আছে, ঠিক আছে, হ্যাঁ আমি মঞ্চ করছি, মঞ্চ কর্মী, বাট বেসিক্যালি কিন্তু মঞ্চের প্রতি কোনো ভালোবাসা নেই। মঞ্চটা জাস্ট আমি সাইনবোর্ড হিসেবে রেখেছি, আমি বেসিক্যালি আমার সিনেমা নাটক এগুলোতে বেশি ফোকাসড। আচ্ছা, তো ওই ক্যারেক্টারটা আমি প্লে করেছি। অ্যান্ড আমি ইয়াস, আমি এটা প্লে করার সময় আমি রিয়েলাইজ করেছি যে না, আমি যখন মঞ্চের বাহিরে অন্যান্য সেক্টরে কাজ করি, আমি অনেক এরকম দেখেছি যারা আসলে, এটা খুব দুঃখের একটা বিষয়, খুবই খারাপ লাগে, কিন্তু আমি দেখেছি যে অনেকে এরকম টাইপ মেন্টালিটি রাখেন। হচ্ছে হ্যাঁ, অহরহই আসলে আমরা দেখতে পাই, কিন্তু মেন্টালিটি কিন্তু অনেকেই রাখেন, কিন্তু আসলে মঞ্চটা কিন্তু শেখার জায়গা, প্লাস অনেক সম্মানের একটা জায়গা। সেটা আসলে মঞ্চে যারা কাজ করেছেন, ভালোবেসেছেন, তারাই আসলে এটা বলতে পারবেন। আবারও গল্পে ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথিদের কাছে, আমাদের সাথে থাকবে। দর্শক, বিরতির পরে ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেত্রী চমক তারা এবং অভিনেতা ইমরান। চলে যাচ্ছে আবারও তাদের কাছে। গুঞ্জন বিবির পালা, সেই গল্প শুনছিলাম। চমক তারা, আপনি যে অভিজ্ঞতার কথা বলছিলেন, এখন পর্যন্ত কতগুলো মঞ্চায়ন হয়েছে এবং আপনি কতগুলোতে অংশগ্রহণ করেছেন? এখন পর্যন্ত মঞ্চায়ন হয়েছে 27টা। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি দুঃখজনক একটা বিষয় যে আমি 2টা শো করেছি। আচ্ছা, সেটার রিজনটা কি? সেটার রিজনটা হচ্ছে মঞ্চ, এটা যখন প্রথমে রিহার্সাল শুরু হয়, ভাইয়া তো শুরু থেকে ছিল। আচ্ছা, আমারও প্ল্যানিং ছিল শুরু থেকে থাকার, বাট হয়ে ওঠেনি, একটা বিষয়, একটা কারণে আমার হয়ে ওঠেনি, বাট পরবর্তী সময় আমি আবার জয়েন করেছি। আর প্রতিবার যখন মঞ্চায়িত হচ্ছে, অভিনেতা অভিনেত্রী যারা আছেন, সেম কাস্টিং নিয়েই কি হচ্ছে নাকি কোনো পরিবর্তন দেখা যায়? কখনো কখনো পরিবর্তন হয়, কারণ এটা তো ট্রু যে প্রতিটি মানুষের সংসার আছে, কর্মজীবন আছে, তো পদাতিকের প্রতি বা মঞ্চের প্রতি যারা মঞ্চ করেন তাদের কিন্তু অগাধ ভালোবাসা, সত্যি, যেটা কখনোই মেজার করা যায় না। আবার বাস্তব কথা যদি চিন্তা করে, সবাই কিন্তু কাজ করছেন, আচ্ছা, সংসারের জন্য কাজ করছেন, নিজের জন্য কাজ করছেন, কাজ তো করতেই হবে। তো অনেক ক্ষেত্রে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস করতে পারেন না, উই আন্ডারস্ট্যান্ডিং টা আসলে সবার মধ্যে কিন্তু থেকে যায়। আমাদের বেসিক্যালি বিষয়টা যারা থিয়েটার করি আমরা, এদিকে পুরো স্ক্রিপ্টটাই মুখস্থ করে ফেলতে হয়। আচ্ছা, হুট করে এখন দেখা যাচ্ছে যে চমক পারছে না কোনো কারণে, ধরে নিলাম, তাহলে তারটা আমরা ব্যাকআপ দিয়ে দিব। আচ্ছা, এটা তো দর্শক আসলে বুঝতে পারছে না যে একজন মানুষ কয়টা ক্যারেক্টার করছে। জি জি, যেমন গুঞ্জন বিবিতে মজার বিষয়টা হচ্ছে যে আমি বা আমরা যারা আছি, মানে 6টা ছেলে 6টা রানীর ক্যারেক্টার করি আমরা। আচ্ছা, সাত ভাই চম্পার মধ্যে রাজার 7টা রানী থাকে, 7 রানী হচ্ছে 7টা ছেলে করি আমরা। আচ্ছা, নাচ থেকে শুরু করে গান সবকিছু লাইভ। সো দেখা যায় যে কখনো আমি একজন কথক হয়ে ডায়লগ দিচ্ছি, আবার পরক্ষণে হচ্ছে ঘুরে এসে মেয়ে সেজে রানীর মতো হয়ে যাচ্ছি, একটু ঢং করছি। জি, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে অনেকগুলো প্লে করতে হয়। যারা সময় সুযোগের অভাবে করতে পারে না, এটা বলবো না যে কারো ভালোবাসার কমতি আছে, সবারই মন থেকে ভালোবাসে থিয়েটার, শুধু আমাদের দলে না, ম্যাক্সিমাম দলগুলোতে এরকম হয়ে থাকে যে সময় সুযোগের অভাবে অনেকে আসলে পারে না। সো এই বিষয়টা হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিই যে আজকে আমি এই শোটা পারছি না। এবং আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে বা শ্রদ্ধার বিষয় হচ্ছে, লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করে সবাই, অ্যাটলিস্ট যদি কোনো কিছু ম্যানেজ করতে না পারে সেক্ষেত্রে হচ্ছে আমরা বিকল্প চিন্তা করি, বাট আমরা প্রায়োরিটি দিই যে শুরু থেকে যারা করে আসছে তাদেরকে প্রায়োরিটিটা বেশি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, দুজন যেহেতু সামনে বসে আছেন, ছোট্ট একটা অংশ কি দু চার লাইন যদি আমরা একটু দেখতে পারতাম আপনাদের অভিনীত কোনো অংশ, অল্প একটু যদি দেখতে পারতাম? আমার সাথে গুঞ্জন বিবির একটা ডায়লগই আছে যে
প্রথমে হচ্ছে যে আমরা যখন রিহার্সালটা ভেঙে যায় গুঞ্জন বিবির, আচ্ছা, তখন দেখা যায় যে শেফ আলীর একটা ফোন আসে, হ্যাঁ, সে আগামীকালকে পরশু শো, আগামীকালকে ফাইনাল রিহার্সাল, সেটা সে করতে পারবে না, বিকজ তার একটা মিডিয়ার একটা মিটিং আছে, আচ্ছা, জাস্ট সিম্পল মিটিং, হ্যাঁ, তখন হচ্ছে যে ওর সাথে শেফ আলীর সাথে আমার হচ্ছে একটা ডায়লগ, ওটা যদি একটু দেখতে পারি আমরা এখন, কালকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা আমি কোনোভাবে ক্যান্সেল করতে পারবো না, আচ্ছা, এই সে রে তোর মিটিংটা মানে ডেটিং একই কথা, তোরে ডেটিংটা 3টা বাজে শেষ করে তো সন্ধ্যা 6টা রিহার্সালে জয়েন দিতে পারোস নাকি, চুপ, যেটা বুঝিস না সেটা নিয়ে একদম কথা বলবি না, ভাল লাগে না, হা ভাই হা, হেরাই সব কিছু বোঝে আমরা কিছু বুঝি না, মানে চমৎকার গল্প করতে করতে কখন যেন নাটকের মধ্যে ঢুকে গেলাম, আমিও কিন্তু বুঝতে পারিনি, চমৎকার ছিল। আর এই পদাতিকের 42 বছর পূর্তি উপলক্ষে যদি জানতে চাই কেমন ছিল সব আয়োজন, কেমন হয়েছে? অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো হয়, আচ্ছা, আমাদের সিনিয়ররা ছিলেন তো অ্যাজ ইউজুয়াল সব প্রতি বছরের মতো আমাদের সৈয়দ ইস্তিয়াক হোসেন টিটো সহসভাপতি পদাতিক নাট্য সংসদের ভাইয়া ছিলেন, কাজী রফিক ভাই ছিলেন, মহামিস স্যার ছিলেন, আহমেদ গিয়াস ভাই ছিলেন, মোটামুটি অনেক নাট্য বোদ্ধারা ছিলেন, গুণীজনরা ছিলেন, আমাদের যারা বড় তারা ছিলেন, এবং দর্শকদেরও খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা গতকালের শোতে। বাহ, চমৎকার, এটা একটা আশার কথা যে দর্শকরা আসলেই ভালো কাজ দেখছে বা একটা ভালো কাজ হলে আগ্রহে থাকে, কিন্তু যদি প্রচার প্রচারণার কথা যদি জানতে চাই যে এই যে একটা ভালো কাজ হচ্ছে সেটা তাদেরকে জানানোর উপায়টা কি, চমৎকার কাছে যদি জানতে চাই? এখন আমি বেস্ট মাধ্যম বলবো যে ফেসবুক, আমরা সবাই ফেসবুকে আছি, সবাই ফেসবুকিং করছি, তো আমরা যদি ফেসবুকের দ্বারা প্রচারণাটা করি তাহলে ম্যাক্সিমাম মানুষের কাছে কিন্তু তথ্যটা পৌঁছায় যাচ্ছে, জি, অ্যান্ড আমরা করছিও, কিন্তু আমরা কিন্তু তা করছি, অ্যান্ড আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন আমাদের সাংবাদিক বড় ভাইরা, বন্ধুরা আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন প্রচারণার ক্ষেত্রে। তারপরও কিছু বিষয় থাকে কি, মঞ্চ নাটকের আগের যে ক্রেজটা ছিল ওটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে, হ্যাঁ, দুঃখজনক হলেও কিন্তু দুঃখজনক, কিন্তু তারপরও আমরা দর্শক যে পাচ্ছি না তা না, পাচ্ছি, কাদেরকে পাচ্ছি, যারা রেগুলার মঞ্চ দেখছেন, দেখছে, যারা মঞ্চ নিয়ে গবেষণা করছেন বা অন্যান্য দলে আছেন, তারা কিন্তু ঠিকই খোঁজ খবর রাখছে যে আচ্ছা ওই দল আজকে এই নাটক, ঠিক আছে চল যাই সবাই মিলে, সবাই মিলে দেখি, ইভেন আমরাও এই কাজটা করি, ওই দল আজকে এই নাটক চল আমরা সবাই মিলে যাই দেখি, তো এইভাবে এইভাবে করে কিন্তু আমরা ভালো রেসপন্স পাই, দর্শক পাচ্ছি, কিন্তু আমরা আরও চাই যেমনটি আগে ছিল, যেমনটি আগে ছিল ওভাবে কিন্তু আমরা আরও চাই, অ্যান্ড আশা রাখি আমরা সবাই যদি আমাদের সংস্কৃতির প্রতি সেই ভরসাটা রাখতে পারি, সেই দায়িত্বশীল হতে পারি, দায়িত্বশীল, এক্স্যাক্টলি, তাহলে আমরা অবশ্যই আগের মতো সেভাবে করে দর্শক গ্র্যাব করতে পারবো। ভাইয়া, এই ব্যাপারে কিন্তু একটু জানার আছে, তবে বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই আবার ফিরে আসবো, কিন্তু প্রিয় দর্শক আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবার আমাদের আজকের অতিথিদের কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেত্রী চমক তারা এবং অভিনেতা ইমরান, চলে যাচ্ছি আবারও তাদের কাছে। ভাইয়া, যেটা বলছিলেন যে প্রচার প্রচারণা এখন আসলে অনেক বড় একটা ভূমিকা রাখে, সেক্ষেত্রে আপনার কি মতামত? সেক্ষেত্রে আমি যখন অ্যাকচুয়ালি থিয়েটারে যুক্ত হই 2000 সালে, জি, সো তখন আমরা বিজ্ঞাপন দিতাম 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কলমে, এরকম অনেক 600 টাকা বা 800 টাকা থেকে শুরু হতো। সো আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলেই মঞ্চকর্মীরা অনেক কষ্ট করে সময় বের করে, কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, ওখান থেকে এসে থিয়েটার করছে উইদাউট এনি বেনিফিট, শুধু মনের তাগিদে, এবং কাদের জন্য? দর্শকদের জন্য। সো আমার মনে হয় প্রচার প্রচারণা যেহেতু অনেক গণমাধ্যম হয়ে গেছে এখন, যদি কোথাও পত্রিকাতে যদি হয় তাহলে পত্রিকার একটা পার্ট যদি থাকা যেত, আজকে অমুক জায়গায় এই শোটা হবে, রেগুলার একটা লিস্ট থাকতো, অথবা অনেক যে কটা টিভি চ্যানেল আছে, চ্যানেলে যদি একটা জাস্ট সময় করে বলে দেয়া যায় যে এই সময়তে এই জায়গায় এই শোটা হবে বা নাটকটা হবে, আমার মনে হয় যে প্রচার প্রচারণার অনেক
দেন আমাদের পার্সোনালি আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমাদের যে দলের সিনিয়র আপা আছেন সৈয়দা শামসিয়ারা সাইকা, ওনার উদ্যোগে আমরা একটা মঞ্চ বার্তা নামের একটা পত্রিকা বের করেছি, অনলাইন পত্রিকা, এবং সেখানে শুধু সমস্ত মঞ্চের খবরাখবর। খুব ভালো একটা উদ্যোগ আসলে। হ্যাঁ, সেখানে হচ্ছে যে নাচ গান আবৃত্তি এগুলো থেকে শুরু করে সব কিছু, এবং আমাদের যারা গুণীজন আছেন এদের জীবন বৃত্তান্ত ওখানে পাওয়া যাবে। এরকম কাজ তো হচ্ছে আসলে, থিয়েটার নামেও তো একটা মনে হয় পত্রিকা আছে, সেক্ষেত্রে আসলে সবাই মিলে যদি কাজগুলো নিজেদের দায়িত্ব নিয়ে যদি আমরা করতে পারি, সবাইকে জানানোর কাজটাও করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আসলে আমরা সেই সময়টাকে মনে হয় আবারও ফিরিয়ে আনতে পারবো। সেই সময়টাকে সেম ভাবে না আনতে পারলেও হয়তো নতুন ভাবে আনতে পারবো। চমক তারার কাছে জানতে চাচ্ছি যে পদাতিকের সাথে যাত্রা 10 বছর হয়ে গেছে, কিন্তু মঞ্চের সাথে যাত্রাটা ঠিক কবে থেকে হয়েছে? পদাতিকের সাথে 10 বছর, বাট মঞ্চের সাথে 11 বছর। আমি পদাতিককে জয়েন করি 2010-এ, তখন আমি ক্লাস 9-এ ছিলাম। অ্যান্ড তার আগে আমার স্টার্টিংটা ছিল হচ্ছে 2009-এ ঢাকা ড্রামা একটা নাট্য গোষ্ঠীর সাথে, অ্যান্ড ওখানে 1 বছর কাজ করেছি। কাজ করার সুযোগ হয়েছে তাদের সাথে, স্টেজে ওঠার, অভিনয় করার, তখন আমি ক্লাস 8-এ ছিলাম। আচ্ছা, ক্লাস 8-এ থাকা অবস্থায় একজন মানুষের কি করে মঞ্চের প্রতি ভালোবাসাটা হয় সেটা আমি একটু জানতে চাই। আসলে সেই ঘটনাটা কি? ওকে, ভালোবাসাটা তো হুট করে ওই বয়সে কারোর ভিতরে এভাবে করে মঞ্চের প্রতি চলে আসে, হঠাৎ করে আসে, পসিবল না। বাট আমার মা খুব সাংস্কৃতিক মনা। আচ্ছা, তো তার ইচ্ছা ছিল যে তার মেয়ে মঞ্চে কাজ করবে, তার মেয়ে টেলিভিশনে কাজ করবে, সিনেমার পর্দায় যদি সুযোগ পায় কাজ করবে। কারণ আমার মা অনেক সুযোগ পেয়েছিল, বাট তার বাবা মানে আমার নানার জন্য সে করতে পারেননি। আচ্ছা, সো মায়ের ইন্সপিরেশন, মায়ের ইচ্ছায় বলতে গেলে আমার ভিতরে চিন্তা ভাবনাটা আসা, গ্রো করা। তো ঢাকা ড্রামাতে ক্লাস 8-এ 2009-এ, আফটার দ্যাট আমি 2010-এ পদাতিকের সাথে। আর একটা জায়গায় দীর্ঘদিন থাকতে থাকতে, কাজ করতে করতে, আমার সহকর্মী, আমরা সবাই একসাথে আছি, যেখানে কাজ করছি ফ্লোরটার প্রতি একটা ভালোবাসা জন্মায়, সে ফ্লোরটার প্রতি কিন্তু এক ধরনের শ্রদ্ধা জন্মায় যেটা এটা আমার, এই সেটটা আমার, এই গল্পটা আমার। ইভেন আমরা যে কর্মীরা যে সবাই একসাথে, মানে আমরা কিন্তু একে অপরকে শুধু কর্মী না, আমার বন্ধু, আমার বড় ভাই, পরিবার। ইভেন আমার বাবা যখন মারা গেছে, পদাতিক আমাকে সবাই দেখতে এসেছে। আমার মনে আছে বাবাকে নিচে রাখা হয়েছিল, ভাই এসেছিল, আরো কয়েকজন ভাই এসেছিলেন। তো আসলে এগুলো অন্য রকমের স্মৃতি, আসলে একটা পরিবার হয়ে যায় একসাথে একটা জায়গায় দীর্ঘদিন কাজ করতে করতে। না, তারা কিন্তু দূরের কেউ থাকে না, থাকে না, তারা একদম কাছের, মানে আমার ভাই, আমার মানুষ, আমার কেউ, এরকম হয়ে যায় ভালোবাসাটা আসলে ওরকমই। ভাইয়ের কাছে যদি জানতে চাই, অভিনয়কে ঘিরেই অনেকটা সময় পার হচ্ছে, এখন অভিনয়কে নিয়ে কি পরিকল্পনা করছেন বা অন্যান্য মাধ্যমে কাজ করছেন কিনা বা ইন্টারেস্টেড কিনা? আগামী ফেব্রুয়ারির 2-3-4 একটা আমার শ্যুট আছে, সেটা হচ্ছে সিনেমাতে, নাম হচ্ছে গিরগিটি। আচ্ছা, এটা কি প্রথম সিনেমা হতে যাচ্ছে? হ্যাঁ, আমার জন্য প্রথম। ওয়াও, দ্যাটস গ্রেট। এবং মজার বিষয় হচ্ছে সেখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে শিমেল। আচ্ছা, এবং ফার্স্ট একটা চলচ্চিত্রে এরকম একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আপনি কাজ করতে যাচ্ছেন? কাজ করতে যাচ্ছি, আমি জানি না যে এটাতে আসলে কতটুকু আমি মানে সফল হব, বাট আমি 100% এটাতে আমি দেওয়ার চেষ্টা করব। আসলে হয় কি, শুরু থেকেই আসলে জব নিয়ে, ফ্যামিলির লাইবিলিটিগুলো মাথায় নিয়ে চলছি, তো এই জন্য বাইরে মুভ করাটা খুব কষ্ট হয়ে যায়, বিকজ যারাই শিডিউল করে তাদের মতো করে আমি আসলে পারি না। জি, তো যেহেতু ভালোবাসাটা যে অভিনয়ের কবে থেকে শুরু হয়েছে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। আচ্ছা, বাট খুব কপি করতাম, এক এক ক্যারেক্টারকে কপি করতাম, কপি করতে করতে দেন হচ্ছে 2000 সালে আমার বন্ধু ওয়াহিদুজ্জামান জিতু, একসঙ্গে আমরা পদে থেকে কাজ করছি এখন। হ্যাঁ, তো ওর মাধ্যমে একটা থিয়েটারের লিঙ্ক পেয়ে যাই, সেই থেকে হচ্ছে 2000 সাল থেকে হচ্ছে এই এই মানে অভিনয়টাতে খুব মানে পদচারণাটা শুরু হয়ে গেল। এখনও পর্যন্ত মা অনেক বকাঝকা দিচ্ছে। আচ্ছা, যে হ্যাঁ করে অভিনয় করে কী হবে, এখনও পর্যন্ত মানে কোনো জায়গায় যেতে পারলি না, বা কী হবে এটা দিয়ে। আসলে এটা মনের একটা মানে খোরাক বা নেশা। আর ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি বলতে চাই, এখন একটু চাচ্ছি যে
বাইরে চমকের বা ওরা যারা আছে আমার বন্ধুরা যারা আছে ওদের দেখে একটু আগ্রহ হচ্ছে যে না একটু কাজ করি, একটু বাইরে কাজ করি, বাইরে কাজ করি, মঞ্চের বাইরে কাজ করি, কিন্তু অভিনয়ই তো আসলে অভিনয় তো ইচ্ছা আছে। এখন যেহেতু শুরু হয়ে যাচ্ছে গিরগিটি দিয়ে, তো দেখা যাক যদি কপালে যে কয়টা জিনিস লেখা থাকে করবো ইনশাল্লাহ। আচ্ছা, গিরগিটির গল্প অবশ্যই শুভকামনা তো থাকছে, গিরগিটির গল্প একটু শুনবো। তবে চমক তারার কাছে যদি জানতে চাই যে এখনকার ব্যস্ততা কি নিয়ে বা ফিল্ম নিয়ে আপনি কি ভাবছেন? এখনকার ব্যস্ততা নর্মালি যা হয় আমরা আর্টিস্টরা যারা রেগুলার কাজ করছি, নর্মালি যেটা হয় যে সিরিয়াল টেলিভিশনের, প্লাস আমি যেহেতু বড় পর্দায় কাজ করছি তো বড় পর্দার কাজও হচ্ছে। আমার লাস্ট রিলিজ গেল 2019 ডিসেম্বরের 13 তারিখে, ওই একটা মুভি রিলিজ গেল মোস্তাফিজ রহমান বাবুর ভাইয়ের পরিচালনায়, গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ, তো ওটাতে আমি আইটেম সংটা করেছি অ্যাজ গেস্ট আর্টিস্ট। তাছাড়া আমার হিরোইন হিসেবেও রিলিজ গেছে, আমি এই শোতে এসেছি তোমার সাথে গল্প করেছি অনেক। তো এগুলোই হচ্ছে, সিরিয়াল হচ্ছে, মুভি হচ্ছে, অ্যান্ড পরিকল্পনা যতদিন শরীরের শক্তি থাকে কাজ করে যাব, বিকজ অভিনয়টা আসলে একটা সম্পূর্ণ মনের খোরাক। একটু যদি এভাবে বলি, আমরা যে সবসময় দর্শকদের জন্য কাজ করি সেটাও না, আমরা কিন্তু আত্মতৃপ্তির জন্য কাজ করি, যেন আমার নিজের শান্তি, আমার ভালো লাগছে, আমি কাজ করছি, এটাও তো। যতদিন শরীরে শক্তি আছে ইনশাল্লাহ কাজ করে যাব, যতদিন তুমি ডাকবে তোমার সাথে আসতে থাকবো, অবশ্যই গল্প করতে থাকবো তোমার সাথে, আর অনেক অনেক কথা হবে। এবং আমরা প্রত্যাশা করছি আপনারা ভালো ভালো কাজের মাধ্যমে যেন সামনে এগিয়ে যেতে পারেন। ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এবং আজকের মতো বিদায় নিতে হচ্ছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকটি পর্বে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এসএ টিভির পর্দায় চোখ রাখবেন।